পিসি দিয়ে আমি ফ্রি ফায়ার গেমিং লাইভ লাইভ স্ট্রিমিং করবেন কোন চ্যানেল আছে আপনার জি কি নাম আরজে রাকা আরজে রাকা নরাইল কোন জায়গা আপনার বাসা আমার নরাইল লোহাগড়া চাচই গ্রাম চাচই জি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পিসি বিল্ডের বাজেট অনলি 45000 টাকা ইন্টেলের i5-1240 দিয়ে একটা পিসি বিল করলো আমাদের সুইটি আপু আর উনি আসে লোহাগড়া নড়াইল থেকে এই 45000 টাকার পিসিতে কি কি কম্পোনেন্ট আছে আর কোন প্রোডাক্টের প্রাইস কত এ নিয়েই আপনাদের সাথে আজকের ভিডিওতে কথা বলবো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন জি অনেক ভালো আছি নড়াইল কোন জায়গা আপনার বাসা আমার নড়াইল লোহাগড়া চাচই গ্রাম চাচই জি আচ্ছা কি করবেন এই পিসি দিয়ে আমি পিসি দিয়ে আমি ফ্রি ফায়ার গেমিং লাইভ লাইভ স্ট্রিমিং করবেন ফেজ যে দেখাই দিলেন ফেজে দেখাই দিলাম অনেকে তো ফেজ দেখাবো কোনো প্রবলেম নাই না না অনেকে তো আবার যে লাইভ স্ট্রিম যারা করে ফেজ দেখাইতে চায় না পরে রিভিল করবে পপুলার হওয়ার পরে এরকম আপনার ওরকম ইচ্ছা নাই না আমার ওরকম ইচ্ছা নাই ওকে সো পিসি বিল করছে 45000 টাকা আর ওনার ভাই বোধ আমাদের এখান থেকে এর আগে ডিল করছে জি আমার ভাই কাজিন হ্যাঁ কাজিন ওকে মনিটর কই পিসিতে পিসিতে মনিটর এখন তো বাজেট আমার কাছে নাই সো পরে নিব এটা আচ্ছা আপাতত মনিটর ছাড়া নিচ্ছেন বাসা মনিটর আছে তো হ্যাঁ হ্যাঁ আছে ওকে 45000 টাকার গেমিং পিসি কিন্তু আপু বিল করবে আমাদের এখানে জাস্ট আমরা ভিডিও শুট করছি আর পিছনে আমাদের পিসিও বিল করা হচ্ছে ব্যাপারটা হচ্ছে যে আমরা ব্লগিং এর জন্য এখানে শুধু কম্পোনেন্টগুলো রাখছি মূলত ওনার কম্পোনেন্টগুলো পিছনে অলরেডি পিসি কিন্তু বিল্ড হচ্ছে আর আমার একটা প্রশ্ন আছে আপনাদের কাছে আমাদের ভিডিও আপনি দেখেন জি কন্টিনিউ দেখি আজকে আসার সময় দেখতে আসলাম যে পিসি বানানোর আগে মানুষ যে 10টা ভুল করে কি কি ভুল করে ওইটা দেখছেন রাইট আচ্ছা আসার পরে যেটা দেখছেন যে কিছু প্রোডাক্টের প্রাইস কিন্তু বাড়ছে জি এবং আগামীতে আরো বাড়বে হ্যাঁ হ্যাঁ এটা নিয়ে আমার একটা জিনিস জানার আছে আমার ভিডিও যারা দেখে অনেকে কিন্তু জানে যে প্রাইস বাড়বে প্রিপারেশন নিতে পারতেছে বাট যারা জানে না তাদের জন্য কি প্রবলেম হতে পারে মানে আমার ভিডিও দিয়ে কারো উপকারে আসে কিনা আমি এটা শুধু আপনাকে জি আপনার উপকার দিয়ে আসে আমি তো আপনার ভিডিও দেখাই আজকে চলে আসছি যে যদি ফিউচারে দাম বাড়ে আমি এত বাজেট কই পাবো আচ্ছা আচ্ছা আর ভিডিও না দেখলে তো আমি জানতাম না যে আসলে পিসির মানে প্রাইস বাড়বে ফিউচারে পিসি বিল্ডের টাকা পয়সা কি ম্যানেজ করবে বাবা মা দিছে বাবা মা এখন বাবা মা দিছে নেক্সট টাইম কিন্তু বাবা মা টেনে যাবে না জি নিজে কাজ করতে হবে নিজে আর্নিং করতে হবে এবং নিজের টাকা আরো দামি পিসি বিল করতে হবে যা কোন চ্যানেল আছে আপনার জি কি নাম আরজে রাকা আরজে রাকা রাকা নামের মধ্যে তো সুইটি নামের মানে যে চ্যানেলের নামে তো সুইটি নামটা কিছু নাই না মানে সুইটি নামটা আসলে এসে আপনার সোশ্যাল নেটওয়ার্কে কেমন একটা জন্য লাগে এজন্য নিজের নাম চেঞ্জ করছি সুইটিটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কের জন্য নাম না না আমার রিয়েল নাম সুইটি আর সোশ্যাল নেটওয়ার্ক আপনার আরজে রাকা আরজে রাকা রাকা সবাই একটু চ্যানেলটা ভিজিট করেন বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেন আর আপলোড করবে যে ভিডিওগুলো সেগুলো একটু দেখবেন সাপোর্ট দিবেন মূল কথা হচ্ছে আপনাদের সাপোর্টটা চাই আমাদের এখান থেকে যারা পিসি বিল করতেছে যত কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাইকে আপনারা সাপোর্ট দিবেন আপনাদের ভালোবাসা থাকলে কিন্তু এই ছোট ছোট চ্যানেলগুলো এক সময় আমার থেকেও অনেক বড় চ্যানেলের রূপ নেবে কোন ক্লাসে পড়তেছেন এখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ারে এখনই কিন্তু পিসি বিল করতেছে সো ভবিষ্যতের চিন্তা ভাবনা কিন্তু এখনই ভাবা শুরু করছে আর আমরা কিন্তু শুরু করেছিলাম আরো অনেক পরে দোয়া করবো ওনার এই পিসি দিয়ে উনি যেটা করতে চাচ্ছে মানে লাইভ স্ট্রিমিং করতে চাচ্ছে মূল লক্ষ্য কিন্তু একটাই আর্নিং সো সেই আর্নিংটা যেন সুন্দরভাবে করতে পারে বাবা মার মুখে যেন হাসি ফুটাতে পারে এবং বাবা মার যেন স্বপ্ন পূরণ করতে পারে আর আমাদের আজকের এই বিল্ডে কি কি কম্পোনেন্ট আছে আমি আপনাদেরকে একটু আইডিয়া দেব ওকে সুজিয়াপুর পিসিতে যে প্রসেসরটা ইউজ করা হচ্ছে এটা হচ্ছে 1-4-00 ইন্টেলের i5-12 gen প্রসেসর 2.5 GHz যেটার বেস ক্লক স্পিড এবং আপ টু 4.4 GHz যে প্রসেসরটা স্পিড দেওয়ার ক্ষমতা রাখে 18 MB ক্যাশ এবং এই প্রসেসরটাতে ইন্ডিকেটেড গ্রাফিক্স ইন্টেল USD 730 কিন্তু দেওয়াই আছে 6 কোর 12 থ্রেডের প্রসেসর বাজেট 50-এর মধ্যে যাদের এবং যারা চাচ্ছেন ইন্টেল দিয়ে একটা গেমিং পিসি বিল করবেন তাদের জন্য আইডিয়াল প্রসেসর 1-4-00 আমাদের আজকের বিল্ডে মাদারবোর্ড কিন্তু গিগাবাইটের আর এই মাদারবোর্ডটা হচ্ছে B660M DSTH DDR4 মাইক্রোটেক্স মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডে 4টা RAM লাগানো যাবে যেহেতু গেমিং পিসি এডিটিং পিসি বা ফ্রিল্যান্সিং পিসি আমরা যেগুলোই বলি না কেন এই যাবতীয় পিসির মধ্যে আপনারা চেষ্টা করবেন 4টা RAM আছে এমন মাদারবোর্ডগুলো নেওয়ার যাতে করে ফিউচারে আপনি র্যামটাকে ইনক্রিজ করতে পারেন আমাদের এই বিল্ডে যেই SSDটা আপু নিচ্ছে সেটা হচ্ছে স্যামসাংয়ের 970 EVO+ এটা 250 GB আর এইটা কিন্তু আপনারা চেষ্টা করবেন বিল্ডে রাখতে যদি বাজেট একান্তই না পারেন দেন অন্য কোনো এসএসডি নেবেন কারণ রিডারের স্পিডের দিক থেকে সবচাইতে বেশি ভালো সবচেয়ে বেশি চলে সবচেয়ে বেশি পপুলার যেটা সেটা হচ্ছে স্যামসাং আমাদের আজকের বিল্ডের র্যাম কিন্তু এক পিস 970 EVO+ পরে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে কোরসায়ের র্যাম আর এটা হচ্ছে 8GB 3200 MHz 9 RGB আর একটা র্যাম দিয়ে পিসি বিল করা হচ্ছে বাজেট কিন্তু 45000 এটা কিন্তু মাথায় অবশ্যই আপনাদের রাখতে হবে এনটেকের অ্যাটম 550 W এই পাওয়ার সাপ্লাইটা আপনি নিচ্ছে ফিউচারে কিন্তু একটা গ্রাফিক্স কার্ড লাগানোর ইচ্ছা আছে এজন্য আগে থেকেই 550 যাতে করে নেক্সট টাইম যখন গ্রাফিক্স কার্ড চেঞ্জ করবে তখন যেন পাওয়ার সাপ্লাই চেঞ্জ করার প্রয়োজন না পড়ে
সর্বশেষ যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে কম্পিউটার কেস, আর এটা হচ্ছে সেফ ওয়ে টর্নেডো, চারটা আরজিবি লাইট সহ ফ্যান থাকবে, আর চারটা লাইটই কিন্তু রিং আরজিবি, সামনে এবং সাইডে টেম্পার গ্লাস দেওয়া আছে। ওভারঅল যদি বলি 45,000 টাকার মধ্যে 12 জেনের আইফাই প্রসেসর দিয়ে মোটামুটি ভালো একটা পিসি, আর যেহেতু বাজেট কম অনেক কিছু কম্প্রোমাইজ করতে হচ্ছে, আদারওয়াইজ কিন্তু ভালো ভালো আরও অনেক কম্পোনেন্ট ছিল, বাজেট যাদের আরও বেশি আছে আপনারা অন্যান্য কম্পোনেন্ট দিয়ে আপনার মনের মতো করে একটা পিসি বিল করে নেন। আমাদের ভিডিও কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দেন, আর যেহেতু আমরা খুব প্রিপারেশন ছাড়াই ভিডিওগুলো বানাই, টুকটাক ভুল হয়ে যেতে পারে, অবশ্যই কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্ট করবেন, আপনাদের ভুলগুলো দেখে দেখে আমি কারেকশন করে দিব। আজকের মতো বিদায় নিচ্ছি, নেক্সট ভিডিওতে আবার কথা হবে, দেখা হবে, আজকের মতো আল্লাহ হাফেজ।